ফ্যাটি লিভার প্রতিরোধ করবেন কিভাবে লিভার কি ফ্যাটি লিভারের সমস্যা কাদের বেশি হয় ফ্যাটি লিভারের কারণে যেসব রোগ হয় ফ্যাটি লিভার প্রতিরোধ করবেন কিভাবে। লিভারে অতিরিক্ত চর্বি জমাকে ফ্যাটি লিভার ডিজিজ বলে অনেকেই ভাবেন কেবলমাত্র মদ্যপান করলেই ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে কিন্তু মদ্যপান না করলেও ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে যাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার মূলত অস্বাস্থ্যকর ডায়েট অনিয়মিত লাইফস্টাইলের কারণে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয় দেখে নিন কি কি লক্ষণ দেখে বুঝবেন আপনার ফ্যাটি লিভারের সমস্যা হয়ে থাকতে পারে ফ্যাটি লিভারের সমস্যা কাদের বেশি হয় সাধারণত মাঝ বয়সী ব্যক্তিরা এক্ষেত্রে বেশি ঝুঁকিপ্রবণ যদিও শিশুদের ক্ষেত্রে হতে পারে তবে সাধারণত মাঝ বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে বেশি হয় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম করেই ফ্যাটিলিভারের রোগ নির্ণয় করা হয় তবে সবাইকে আলটাসোনোগ্রাম করে দেখা যে ফ্যাটি লিভার আছে কি না এরকম কোনো প্রস্তাবনা নেই তবে যাদের ডায়াবেটিস আছে যারা স্থুলকায় এবং যাদের রক্তে চর্বি রয়েছে তাদের ক্ষেত্রে এটি আলট্রাসোনোগ্রাম করে দেখা দরকার এ সংক্রান্ত আলোচনা এই আর্টিকেলের নিচে দেওয়া হয়েছে ফ্যাটি লিভারের উল্লেখযোগ্য কারণসমূহ ফ্যাটি লিভার হওয়ার প্রকৃত কারণ এখনও অজানা তবু চিকিৎসা বিজ্ঞানে তিনটি মৌলিক বিষয়কে বিশেষ প্রাধান্য দেওয়া হয়েছে ক মেটাবলিজম সিনড্রোমস ম্যালাইস বা মাদকদ্রব্য যা মানব দেহের স্বাভাবিক মেটাবলিক ক্যাপাসিটি দুর্বল করে ভারসাম্যহীন করে তোলে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন হাই ব্লাড কোলেস্টেরল অর্থাৎ রক্তে কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়া প্রেগনেন্সি বা গর্ভধারণকালীন একিউট ফ্যাটি লিভার গ্লাইকোজেন সংরক্ষণ সমস্যা কনজেনিটাল ডিজঅর্ডার জন্মগত ব্যাধি ইনফেকশনস tuberculosis এবং ম্যালেরিয়া বিভিন্ন রাসায়নিক যুক্ত খাদ্য ও ঔষধ খ পুষ্টিজনিত কারণ অত্যন্ত অপুষ্টি অর্থাৎ পুষ্টিজনিত ভারসাম্যহীনতা স্থূলতা অধিক মোটা হওয়া হঠাৎ দ্রুত ওজন কমে যাওয়া স্থূলতা কমানোর জন্য সার্জারি গ কনভেনশনাল ড্রাগস বা ওষুধ সেবনজনিত কারণ কর্টিকোরসল স্টেরয়েড ভেলপ্রয়িক অ্যাসিড হাইপারটেনশন বা অনিয়মিত হার্ট বিটের জন্য মেডিকেশন সিডাকটিভস বা বেদনানাশক ব্রেস্ট ক্যান্সারের মেডিকেশন মাত্রা অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ স্ট্রেস বা গ্রেড অফ ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ওয়ান অ্যান্ড টু যথাসময় চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা যায় ফ্যাটি লিভারের ঝুঁকিপূর্ণ ক্ষেত্রসমূহ শরীর অধিক মাত্রায় স্থূল হলে অ্যালকোহল বা মাদক গ্রহণ করলে উচ্চ রক্তচাপ যা ঘন ঘন উঠানামা করে ব্লাড কোলেস্ট্রল লেভেল বৃদ্ধি পেলে ফ্যাটি লিভারের লক্ষণ মেলাইজ অর্থাৎ খুব অস্বস্তিকর শারীরিক অবস্থার ফলে রোগী শুধু বিশ্রাম চায় ফ্যাটিগো অর্থাৎ শারীরিক ও মানসিক অবসাদ বা দুর্বলতা উদরের মধ্যে পরিপূর্ণতা এবং ভারী ভাব বিশেষত ডান দিকে উপরিভাগে অধিক মাঝে মধ্যে চাপের কারণে লিভারে ব্যথা হতে পারে যদি ফ্যাটি লিভার এর যথাযথ চিকিৎসা ও আহার নিয়ন্ত্রণ করা না হয় তাহলে ভবিষ্যতে লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা থেকে যায় যা হবে জীবনের জন্য খুবই বিপজ্জনক ও ফ্যাটি লিভার হওয়ার কারণে যেসব রোগ হয় হেপাটাইটিস লিভাহ লিভার প্রদাহ সাধারণত ভাইরাস কর্তৃক আক্রান্ত হয় যেমন হেপাটাইটিস এ বি সি ডি এবং ই অতিরিক্ত মদ্যপান ওষুধ সামগ্রী অ্যালার্জিক রিয়াকশন বা প্রতিক্রিয়া কিংবা স্থূলতা ইত্যাদি সিরোসিস লিভার দীর্ঘদিন দীর্ঘস্থায়ীভাবে নষ্ট হওয়া অর্থাৎ তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলা লিভার ক্যান্সার সাধারণত সিরোসিস এর শেষ অবস্থা হেপাটো সেলুলার ক্যারি কোমা লিভার ফেইলর লিভার ফেইলর বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন ইনফেকশন জেনেটিক এবং অতিরিক্ত অ্যালকোহল অ্যাসাইটিস সিরোসিসের ফলে পেটের মধ্যে লিভার ফেলোর ফ্লুইড নির্গত হয়ে পেট ফুলে যায় এবং ভারী হয় ফ্যাটিলিভার নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষা শারীরিক পরীক্ষা নিরীক্ষায় এসব রুগীর প্রায় পঞ্চাশ শতাংশের লিভার বড় পাওয়া যায় রক্ত পরীক্ষায় সিরাম ট্রাস্ট অ্যামাইলেস বেশি থাকতে পারে তবে এটি স্বাভাবিক থাকলেও যে লিভার হেপাটাইটিস নেই এ কথা বলা যায় না ফ্যাটি লিভার নির্ণয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে আলট্রাসোনোগ্রাম যদিও সিটি স্ক্যান বা এমআরআই এর ক্ষেত্রে বেশি নির্ভরযোগ্য পাশাপাশি ফ্যাটি লিভারের অধিকাংশ রুগী রক্তের সুগার কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বেশি থাকে সাম্প্রতিক সময়ে ফ্যাটি লিভার শনাক্ত করার উপযোগী পরীক্ষার নাম হচ্ছে ফাইব্রোস্ক্যান তবে নিশ্চিত করে ফ্যাটি লিভার নির্ণয়ের পরীক্ষা হচ্ছে লিভার বায়োস্কোপি লিভার বায়োস্কোপি এতে একদিকে যেমন নির্ভুলভাবে হেপাটাইটিস ফাইব্রোসিস এবং সিরোসিসের উপস্থিতি সম্পর্কেও এক একমাত্র এই পরীক্ষার মাধ্যমে শতভাগ নিশ্চিত হওয়া যায় ফ্যাটি লিভার প্রতিরোধ করবেন কিভাবে ফ্যাটি লিভার প্রতিরোধে পরামর্শ সুস্থ থাকতে হলে আমাদের খাদ্যের অভ্যাসকে নিয়মের মধ্যে আনতে হবে আমরা যে পরিমাণ খাবার খাই সেই অনুযায়ী যদি পরিশ্রম না করি তাহলে যে বাড়তি কার্বোহাইড্রেটগুলো বা সেই সরকারা খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি সেগুলো চর্বি হিসাবে শরীরে জমা হতে থাকে এক পর্যায়ে এটি লিভারেরও জমা হওয়ার কারণে ফ্যাটি লিভার হতে পারে একটি হলো খাদ্যের অভ্যাস আরেকটি হলো আমাদের জীবনযাপনের মধ্যে যদি আমরা ব্যায়াম বা হাঁটাহাটি পরিশ্রম এগুলো কম করি তাহলেও একই সমস্যা দেখা দিতে পারে সুতরাং এরকম হতে হবে যে আমরা একটি ব্যায়াম করব ব্যায়াম করতে না পারলেও অন্তত একটু জোরে জোরে হাঁটার অভ্যাস করতে হবে পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে একটি স্বাস্থ্যকর খাবার থাকতে হবে অতিরিক্ত পরিমাণ মাংস চর্বিযুক্ত খাবার এগুলো এড়িয়ে সুষম একটি খাদ্যাভ্যাস করতে হবে যাদের নিয়মিতভাবে অতিরিক্ত মদ্যপানের অভ্যাস রয়েছে সেটিও ত্যাগ করতে হবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ